আমাদের গাছে বন্ধুর চারিদিকে আম আর আম। এই দেখুন মোরবা দেখুন দেখছেন একদম পুরো একদম কাচের মতো দেখছেন আর এর রস দেখছেন এপার ওপার দুপার হয়ে গেছে একদম খাই চুরে চুরে খাচ্ছে আর বাপ আজকে মা বানিয়ে দিয়েছে না মুখ না সত্যি মুখ সত্যি হ্যাঁ মুখ সরে সত্যি বন্ধু আমিও খাচ্ছি হরদম কই ভাই তুমি ছেলের কথা কিছু নেই তো কি চাচ্ছ ব্যাস ব্যাস ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা কি করে থাকার বাপি আজ সব থেকে বেশি গেল আমের মোরব্বা নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছে একদম জমজমাট গমগমা একটা রেসিপি নিয়ে এই কাঁচা আম এই সময় পাওয়া যাচ্ছে আর এমন কায়দা ইনি আজকের একটা রেসিপি বানাবে না বন্ধু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যার নাম হচ্ছে কাঁচা আমের মোরব্বা হ্যাঁ মুখে দিলে একদম মুখে রস আসবে আর খিদে বাড়বে সেইটা সরল কায়দায় বানাবে ইনি কিভাবে বানায় দেখতে থাকুন একদম জমে যাবে বন্ধু আর অল্প উপকরণে একে মনে খেতে পারবে সারা বছর যখন খুশি বার করবেন আর মুখে রস আসবে সেই কায়দায় বানাবে আর আমি এই রকম এসছি কোনো অসুবিধা নেই হ্যাঁ আবার একটু হাঁটা চলা না করলে একটু প্রবলেম হ্যাঁ ওই জন্য আমার ছেলে বলে একটু হাঁটা চলা করো ঠিক আছে বন্ধুরা আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আর আমার সঙ্গে থাকুন বন্ধু শুধু হ্যাঁ আসুন বন্ধু কিভাবে ইনি শুধু আজকে কাঁচা আমের মোরব্বা বানায় আপনারা দেখতে থাকুন জমে যাক রেসিপি কি হবে এখন দেখুন কি এসেছে জালার উপরে পালা জালার উপরে পালা করতে যাই বাবা ও বাবা রে বাবা ও বাবা কামড়ালে এক্ষুনি এখন মুখ হাড়ি করে দেবে বাবা কি এটা ভিমরুল বলতা ও শালা বলতা ও কামড়ায় খুব জোর আকাশ পা ভেঙে যে জানা যন্ত্রণা ও হলে আর বেশি যন্ত্রণা বন্ধুরা এ বাসা বাসা করলে খুব মুশকিল এখানটা বাবা আর আমি এখন ভাগতে পারবো না আর ছুটতে পারবো না হ্যাঁ এখন আমার পিছু নিচ্ছে সব একজন কে একবার এখন কামড়ে ছিল ওই তারা কইছে অনেকগুলো একদল সেটা মৌমাছি উপরে ঝাম মারছিল এসে আমাদের এই দুগুড়ে বন্ধুরা এই দেখুন আমাদের আজকে আমের মোরব্বা হবে এই আমগুলো কিন্তু কিনে আনা হয়েছে আমাদের গাছেও কিন্তু আম অনেক হয়েছে এই দেখুন আর এই হচ্ছে হিমসাগর আম আর খুব মিষ্টি মিষ্টি হয় এখন কিন্তু অতটাও বড় হয়নি হচ্ছে পড়ছে আর কাঁচা আম কিন্তু খেয়ে খেয়ে নিচ্ছে আমরা খালি আর একদম টক নেই মিষ্টি খুব ভালো ডালে দিয়ে এই আম খেলে অতটা টকও হয় না এর কি সুন্দর আম একদম ভরে গেছে আমার গাছ গাছের চারিদিকে আম আর আম যেখানে দেখবেন শুধু আম আর আম আর খুব মিষ্টি চিনির মতো আমাদের আম গাছ অনেকগুলো রয়েছে মা আমাদের কটা আম গাছ রয়েছে আরো বেশি হবে আমের গাছ দেখুন কত আম দেখুন তবে আজকে আমরা কিন্তু কিনা আমি করছি কেন এতটাও বড় হয়নি এখন বড় হলে তখন আমাদের গাছ থেকে আম পেড়ে রেসিপি করে দেখাবো এই দেখুন হাত দিয়ে আম পারে আবার দেখুন একদম হাতে আর প্রত্যেক দিন রাত দিন একদম পড়ছে যেমন শিল পরে ধুমধাম করে আর আম পরে খালি কখন মাথায় পরে কোথায় পরে তার কী জানি আপনার কাছে আছে আম গাছ আছে বন্ধুরা কম করে কিন্তু লিখে জানতে পারেন কমেন্ট বক্স আর কাদের হয়েছে এই দেখুন উপরেও দেখুন কত ভরে ভরে আম রয়েছে বন্ধুরা আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ইনি বানাচ্ছে মোরব্বা আর মেয়ে ছেলেরা এই টক জিনিসে রেসিপি ভালো বানাতে পারে যেটা সত্যি করে ঘটনা এছে লুকোচুরি কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ মেয়েরা খেতেও ভালোবাসে বানাতেও না না ছেলেরাও ভালো খায় সবই মেয়েদের দোষ দেখলে হবে
না না সত্যি সত্যি আমি দেখেছি বলে ঠাকুর বাড়ি কি গো হ্যাঁ বলে আমি তো খাইনি হ্যাঁ বলে আমি কি তোমাকে বলেছি খেয়ে আর কথা বলেছি বলে আমি দুটো একটা খেয়েছি এবার উনি সাদা করে দিয়েছে আর এই রকম সাদা করতে হবে এই রকম হ্যাঁ ছালি সবুজ থাকলে হবে না এবার এই যে দেখছেন কাঁটা চামচ এই কাঁটা চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে দিচ্ছে এরকম কেউ কাঁটা চামচ দিয়ে কাটতে পারেন আর না তো এই যে কেউ এই কাঠি দুধ কাঠি দিয়েও এরকম ঘেঁটে ঘেঁটে দিতে পারেন যার যেটা হাতের কাছে থাকবে সে সেটা কাটতে পারেন একসঙ্গে এইরকম তিন চারটে দুধ কাঠি নেবেন এরা এইরকম করে চিনির মতো মিষ্টি যে কাঁচা অবস্থায় কোনো টক নেই ভাই বলো আম কত করে নিয়েছে কিনতে এখন আমের দাম জানো এবছর ঠিকঠাক আছে হ্যাঁ একশো টাকা কেজি একশো টাকা হ্যাঁ তার মানে আরো দাম কমবে আস্তে আস্তে মনে হয় অনেক কমে যাবে আর আমাদের গাছের আম এই যে পড়ে ফেটে গেছে হ্যাঁ আবার এটা ভালো আছে চারিদিকে আমের গাছ এইদিকে এই তো এখানটা রয়েছে ইনি যাই যাই বলতে যে আই তাই তাই করতেছি এই গাঁটতে বলেছে আই গাঁটতেছি দেখছে এই যে আপনারা পারলে খেজুর কাঁটা দিয়েও করতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই দেখেছি সাবেকের আগে মাঠা গুয়ানরা হবে ভেঙে যায় করতু ভেঙে গেলে আর এখন খেজুর কাঁটা আনতে গেলে এখন খেজুর কাঁটা পাওয়া যায়নি খুব একটা হ্যাঁ আগে খুব পাওয়া যেত একে নকেন সেকেন আর যে কোনো ছুঁচালো জিনিস দিয়ে করলেই হবে তোমার মা বলতে যে বলে গায়ে একদম কোথাও জানো এপাশ ওপাশ জানো কোথাও জানো বাদ না থাকে যেরকম গায়ে অনেক দেখবে ঘামাচি হয় গরমের সময় কোথাও দেখি এক একজন দেখেছি বলে হ্যাঁ কোথা ডাক তোমার গায়ে কি হয় যে বলে এটা ঘামাচি গো হ্যাঁ এরও সেরকম ফুটো করে দিতে হবে যে কেন মানে কোথাও ফাঁক থাকবেন নাকি কি জন্য ফাঁক থাকবেন উনি বলবে আর কি পরে আপনার সঙ্গে থাকুন এই প্রতিযোগিতা হচ্ছে হ্যাঁ ভালো তো মজা আমটাকে আমি এবার কেটে নিচ্ছি আর আমটা কাটার আগে এইরকম করে নিতে হবে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে আর কেন না চিনির রসটা যাতে ঢুকবে ভালো সেই জন্য ভাবি আম কাটতে হবে হাত কাটলে কিন্তু হবে না মা হ্যাঁ এইরকম দরকার হ্যাঁ এইরকম ভালোই হবে না হ্যাঁ ভাবি হ্যাঁ এইরকম উনি বলছে যে আটি বসলে নাকি ভালো হয় এই দেখছেন আটি বসেছে আর কচি হলে এ যে এসিপিটা বানাতে চলেছে না আমের মোরব্বা ততটা ভালো হবে না বলতেছে
না তো আমাদের কোচি আছে ফিতে ফিতে হয়ে যেত ফিতে হয়ে যেত না সেটাই তো যাও ভালো আরাম না ভালো 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 সব ভালো আর ইনি এই গেঁতে করেছে মানে কি গেঁতে কাটলে সুবিধা না তো এখন এবার গাঁতে গেলে অসুবিধা হ্যাঁ অনেক রকমের ব্যাপার আছে আমি না গেঁতে হাতেও গেঁতে যেতে পারি এ পাশ থেকে ও পাশ বাহ মানে আটি খুব শক্ত না আর খুব নরম না একদম ঠিক ঠিক হয়েছে বন্ধুরা কি আর একদম শক্ত হলে কাটা যাবে না আমের সিজন চলছে না তো এই সিজনে অনেকে আমের জন্য মার খায় খুব মার খায় স্কুলে গিয়ে আমের জন্য ছোটরা হ্যাঁ আমি নিজে দেখেছি ক্লাসে মার খেতে এটা দিয়ে দাও দিয়ে দিতে হবে আর বন্ধুরা এই যে আম যখন ছোট ছিলাম একটু ঝড় লয় তো কাল বৈশাখী ঝড় তারপর দিন স্কুলে স্কুলে মানে আম বিলি চলবে এবার কি নুন দেবো নাকি দাও দাও বন্ধুরা হ্যাঁ নুন নিয়ে এসেছে নুনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা জলেই জলেই এই দেখুন তিন চামচের মতো নুন আছে তিন চামচ আছে হ্যাঁ তিন চামচের মতো নুন আছে দিয়ে দিলাম এবার ভালো করে কোচলাচ্ছে দেখুন হুম আর বাপি এই আম কেউ খাচ্ছে হ্যাঁ তার পাশের ছেলে বলবে আমাকে না দিলে আমি বলে দেবো মাস্টারকে ব্যাস হয়ে গেল হয়ে গেল তার ছুটি ক্লাস চলছে সবাই আম খাচ্ছে টুক 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 করে বাইরে বার হলে আর দেখতে হবে হ্যাঁ বাইরে বার হলে তার অবস্থা খারাপ করে দেবে না দিলে বন্ধুরা পাঁচ মিনিট অন্তত এরকম কোজরে কোজরে ধুতে হবে আর এই যে নুন দেওয়ার কারণ হলো এই টক ভাবটা চলে যাবে চলে যাবে ভাবি মানে কমে যাবে আর কি টক ভাবটা কেমন টক একটু দেখাই যা এ বাবা সামান্য সামান্য অল্প অল্প কাট অল্প কাট সামান্যই তো এই তো আমি খাবো না না তুমি খাও তুমি খাও তুমি খাও আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে খাও না হ্যাঁ টক নেই হ্যাঁ খুব টক নেই তা ঠিক আছে কোনো অসুবিধা নেই হিংসা করো না কি হতেও পারে বলা যায় যাই হোক বন্ধুরা গাছ থেকে পড়া আম দোকানদার হয়তো জানে না যে এটা কি আম হ্যাঁ না ঠিক বলছে একটা এমন আম থাকে না মুখে পড়লে লাফি উঠবে একবার কটাম ছিল ভাবি পাঁচটা মনে হয় নাকি কটা না পাঁচটা পাঁচটা দশটা আছে মানে পাঁচটা পাঁচটা আমি বলি ছটা না না পাঁচটা নুন জলে ধোয়ার পরে আরো আর একবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব আস্তে আস্তে ভালো দেখুন কত পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম চেপে চেপে ধুয়ে তুলে নিতে হবে সব ধোয়া হয়ে গিয়েছে এবার আমি কি করি দেখুন জল দিয়ে দিচ্ছি দিয়ে এই ফটকিরি ফটকিরি দিয়ে দিচ্ছি এতে আর বন্ধু রয়েছে টোটাল দশ টাকার ফটকিরি আমার দশ টাকার ফটকিরি হ্যাঁ সবই দিয়ে দিল হ্যাঁ চার ঘন্টা আমরা এইভাবে রেখে দেব ও যা হবার ও হবে হ্যাঁ যা হবার হবে হুম আর একটু জল দেবে দাও একটু দাও একটু দাও এদের ডুবে নে হুম ডুবে যাবে না ভালো দাও দাও হ্যাঁ এবার যতটা ফটকিরি গুলে যাওয়ার গুলবে যা হয় হবে দশ টাকার ফটকিরি সব যদি গুলে যায় এমন কোনো সমস্যার ব্যাপার নেই কষ্টা চার ঘন্টা পরে বাঁচে আপনারা দেখতে থাকুন ম্যাজিক খেলা হ্যাঁ হয় দেখতে থাকুন এর মধ্যে ম্যাজিক এ কোনো দু নম্বর নাই একদম এক নম্বর এইভাবে যদি আপনারা করেন আমাদের যেরকম হবে সেরকমই হবে হ্যাঁ একদম পারফেক্ট হবে জানো মিছিরি ডেলা হ্যাঁ হ্যাঁ আর বাবি হ্যাঁ বলো অনেক বন্ধু বলে এটা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় বলে যে কোনো মুদিখানা দোকান পাওয়া যায় যে কোনো মুদিখানা কি বলতে হবে গিয়ে যে বলতে হবে যে একটু ফটকিরি হয় তো হ্যাঁ বলতে এবার তোমার যেরকম লাগবে সেরকম চাইতে পারো পাঁচ টাকারও চাইতে পারো দু টাকার চাইতে পারো আর দশ টাকারও নিতে পারো হ্যাঁ কোনো অসুবিধা নেই আর এবার আর বন্ধুরা এর কি কাজ হয় কি ব্যাপার স্যাপার আমরা ফের চার ঘন্টা পর আপনাকে জানাবো মানে চার ঘন্টা আপনার অপেক্ষা করতাম চার ঘন্টা এই গেলাম আর এই গেলাম আমরা চার ঘন্টা রেখে দিচ্ছি আমরা আসছি আর কি হ্যাঁ
বন্ধুরা, আম হচ্ছে এখন আমাদের জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিকে আমার মা কি করছে দেখুন, এখানটা আমার মা এখন আমাদের গাছ থেকে যে আম টুকটাক করে যে পড়ে না, সেইগুলো কেটে রাখছে, খাবো দুপুর রাতে ভাত খাওয়া হয়ে গেলে, দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কি, যে যে আম কিনানা হয়েছে তার থেকে এই আমার যে সুগন্ধ যেন অনেকটা আরো বেশি বেশি। হ্যাঁ সত্যি, সে আমরা যখন কাটলো অতটাও খুব বেশি সুগন্ধ আসে, কিন্তু এটা কিন্তু বেশি সুগন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের অকার আকারে চালে, টিনের চালে দুমদাম করে পচে তারা একার ভয়ে চমকে উঠছে, বড় বড় আম তো তারা চমকে উঠবে না, টিনের চালে টাং টাং করে আওয়াজ হচ্ছে। বড় নয়, বড় হলে আর বাজার থেকে কিনে আনতে হয়, বড় না মোটামুটি আর ঢিলির মতো পড়ে আর কি। আরেকটা ব্যাপার বন্ধু রয়েছে, এই যে আম কাটার জন্য অনেক আর ব্লেড কেটে এরকম ভাবে কেটে কেটে রাখতো, গাছতলায় গিয়ে সকলে মিলে আম কুড়াতো তখন। হ্যাঁ মা খেয়ে নিচ্ছে, আমাদের গাছের আম বন্ধু একদম একটুও টক হয়নি, একটুও টক না, একদম সেরা আম। বন্ধুরা আমাদের 4 ঘন্টা হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে আসছি। আবার এবার বন্ধু খুলে দেখবো কি অবস্থা হয়েছে, আমার পা খুলে দেখবো নি। ও অনেক বন্ধু মানে পা খুলে দেখবো, না না ওই ওই যেটা আছে আম ভেজানো আছে ফটকিরিয়ে ওইটা খুলে দেখা হবে, অনেক বন্ধু মানে পা খুলে দেখবো। এখন অনেকদিন বাকি আছে খুলতে, আমি মজা করতে ভালোবাসি আর মজা আছে বলে মনে আনন্দ আছে বলে আমি ভালো আছি। এবারে খুলে দেখবো একদম, তার মানে এর ভিতরে যে টক ভাবটা সেটা পুরো বেরিয়ে এসছে ফটকিরি দেওয়ার জন্য। হ্যাঁ এবার দেখুন কি করে, শুধু চেপে চেপে শুধু কি করতে যে, হ্যাঁ চেপে চেপে ভালো করে রস নিগড়ে তুলে নিতে হবে, ভালো করে চেপে চেপে। দেখছেন বন্ধুরা, দু হাত দিয়ে চাপলে খুব ভালো হচ্ছে, ফটকিরি জলে এবার রাখলে এরকম হবে, এই রকম হওয়া যায়, তবে মোরব্বা 1 নম্বর হবে। হ্যাঁ 1 নম্বর মোরব্বা হবে না, যে ফটকিরি সে ফটকিরি হয়ে আছে এই জল তো আগে আমার মা ঠাকুমারা জলে পুকুরে জল খেত, ওই ফটকিরি দিয়ে রাখতো ফিল্টার হলে খেত। হ্যাঁ তার মানে কি জীবাণু নষ্ট হয়, ফটকিরি এত ফটকিরি অনেক কাজ করে, অনেক কাজ করে, অনেক অনেক কাজ করে। আজকে আমার মা অন্য চালবে আবার রেসিপিও করবে। হ্যাঁ অনেক বন্ধুরা বলেছে, কাকিমা বা বৌদি, হ্যাঁ যাই বলুন না কেন, বলেছে
যে এসিবি করুন, হ্যাঁ আমরা দেখব। যেমন মুড়ি ভেজেছিল, হ্যাঁ আর মা খুব দারুণ মুড়ি ভাজতে পারে, ফুলের আচার করেছে। আজকে দেখা যাক এইটা কিরকম খাওয়াই করে। হ্যাঁ কি ভাবি ওরে বাবা, বিচে এরকম মনে বিচে 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 চলে যাচ্ছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো কড়াইর মধ্যে। দেখুন, এক কাপ, দু কাপ, তিন কাপ, চার কাপই দেব। আর এর মধ্যে দু কাপ জল দিচ্ছি। বাহ বাহ, সব জল চেয়ে নিল। বন্ধুরা মজার দেখুন খালি কোথায় আমাদের, না গ্যাসে জ্বাললে কি আর ওদিকে আর করতে হয় না? উনুন লিখে দেবে উনি, অন্যদিন জ্বাল দেয় আমি করি। হ্যাঁ হ্যাঁ, চিনি রসের মধ্যে পাঁচটা এলাচ আর দারুচিনি আর জৈত্রী আমি দিয়ে দিচ্ছি। আমি না দিই, তুমি চাল দাও। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হচ্ছে কেন নিভে যাবে, নিভে যাচ্ছে না। আমাদের বন্ধুরা যা আছে তাই দিয়েই জ্বালানো হয়। আজকে কি দিয়েছো মা? আজের কি এসেছে, আজের কি এখন এসেছে এখন বলা মুশকিল। আছে পাতা আর কি, আর বড় মতো দিয়েছে তাল করা, কি অবস্থা দেখুন। এইটা নিবে না, চিনিটা বেশ ভালো করে গুলে গেছে। এবার আমি এই আমগুলোকে ভালো করে গাটা মুছে মুছে আর ওই চিনির রসে ফেলে দেব। ধীরে ধীরে ফেলো। সব জল একদম শুকিয়ে নেওয়া আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, ভালো করে ওর গায়ে যে রসটা থাকবে সেটা মানে কি একদম শুকনো করে নিতে হবে। আর বন্ধুরা, কাঁচা আমার মোরব্বা একবার খেলে আপনার মনে হবে যেন বারে বারে প্রত্যেক দিন খাই, এত দারুণ লাগে। ফুটো ফুটো করে দেওয়া হয় যে আমগুলো, তো পুরো চিনির রস ওর মধ্যে ঢুকে যাবে। সোজা বাংলা কথা বলতেছে বন্ধু। হ্যাঁ, উনি আজ সাধারণ, হ্যাঁ উনি এবার একটু স্টাইলে বলতে পারে না, যেটা বলে সেটাই বলে আর কি। হ্যাঁ, আমগুলো বলছে বেশ ভালো হবে। হ্যাঁ, অনেকে বলে ছেঁড়া করে দিয়েছি বলে, উনি বলে ঠিক আছে যা বলেছি ঠিক, সব বন্ধুরা বুঝতে পারলেই হবে। এই আমটা মনে ভালো হবে ভাবি। হ্যাঁ এর এ আছে না, বোড়া বসেছে, বোড়া হলে তবে মোরব্বা খুব ভালো হয়, একদম তো কচি হলে অসুবিধা, হ্যাঁ গুলে ফ্যান হয়ে যাবে। বন্ধুরা আপনারা তো খাবেন যখন ভালো লাগবে, কিন্তু যখন বানাবেন তখন খুব ভালো লাগবে। হ্যাঁ মজা লাগবে, সুন্দর একটা সেন্ট বাড়ছে। খুব সুন্দরের যে একটা সুগন্ধ আসছে, কিন্তু ভেসে ভেসে ভাসা সুগন্ধ যাক, সেটা দেখুন এরকম চিট হয়েছে আর সুতোর মতন হচ্ছে, তার মানে একদম রেডি হয়ে গেছে আমের মোরব্বা। এবার আমি নামিয়ে নেব। সুতোর মতো তার তার মতো হচ্ছে, এই যে এই মানে হয়ে এসছে আর কি। আমি নিচ্ছি
অল্প খরচায় অনেক হয় মোরগ ভাই। হ্যাঁ আর বন্ধুরা কেউ যদি ডেকে মুনে খেতে চান অনেকদিন ধরে তাহলে ভিনিগার দিতে পারেন এতে। এই যে আমাদের ভিনিগার আছে, হ্যাঁ আমরা দিচ্ছি না, আমরা এ তো খা হয়ে যাবে, মাত্র পাঁচটা আম, একজনে একটা একটা খেলেই তো হয়ে গেল, পোকার পাট থাকে আর দুটো, এজন ওজন খেলে শেষ, সেই জন্য আর ভিনিগার দিচ্ছি না। তাতে ভিনিগার দিলে এক বছর থাকে, এক বছর থাকে, সব বলে দিব বন্ধুদের। বন্ধুরা এই দেখুন মোরব্বা দেখুন, দেখছেন একদম পুরো একদম কাঁচের মতো দেখছেন, আর এর রস দেখছেন এপার ওপার দুপার হয়ে গেছে একদম দেখছেন, আর কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন মোরব্বা দেখছেন, মোরব্বা দেখছেন, এবার খেয়ে আপনার জানাচ্ছি। কাজবার চাটনিকে ফেল করে গ্যারান্টি, কাজবার চাটনিটা হচ্ছে না সত্যি বলছি। আরে এই মোরব্বা একদিন বানালে এখন এক বছর থাকবে, আর রাগলে থাকবে, না রাগলে তো পোকার পার হয়ে যাবে। আমার রাখার কোনো প্ল্যান নেই বন্ধুরা। তা বন্ধুরা এই রকম নিয়ে নিচ্ছে এখন মোরব্বা বানিয়েছে, খুব সুন্দর লেগেছে, হ্যাঁ বাড়িতে আপনারা বানান আর আত্মীয় স্বজনদের খাওয়ান, আর সারা বছর রেখে দেন, ভিনিগার মেরে রাখবেন, হ্যাঁ সব বলে দিচ্ছি বন্ধুরা। আপনারা আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা কি বলুন তো বন্ধু, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করবেন, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করুন, হ্যাঁ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে জমিয়ে আমের মোরব্বা খেতে থাকুন বন্ধুরা, সত্যি থাকুন। আর আমটা ওই ভালো আম, কিন্তু আজকে এত ফ্রেশ ভালো আম ছিল, কেনা হোক ভালো আম ছিল আমরা, এখানে তো আমাদের হয়ে যাচ্ছে, রাগার কি আছে, ঘরের তো মানে আম পড়েছিল সেই আম মনে হয় বাজারে বিক্রি করেছিল আজকে। খুব সাবধান, চুরির জিনিস কিনতে গেলে যে বিক্রি করে সেও পিঠে কিল খাবে, আর যে কিনেছে সেও মাঝে মাঝে খায়, আমি দেখেছি তার বাড়িতে লোক আছে। এ বাবা সে কি করছে, অন্য জিনিস আমটাম না, অন্য জিনিস হলে হয় অন্য জিনিস, তবুও সে আসে লোক আমি দেখেছি, হ্যাঁ তাকে কিচ্ছু বলেন, সে পাজি কিনেছে তাকে খেয়ে যাবে কি বলবে, সে উল্টে আর তার হাত দাবি আছে, সে কি জানে। যাক বন্ধুরা আমের মোরব্বা এইভাবে বানাবেন একদম আমাদের মতো এরকম সুন্দর হবে, আর পরিবার সকলে খাবেন দেখুন খুশি হয়ে যাবে সবাই, আজকে বন্ধুরা আমাদের আমের মোরব্বা থাকবে না, সব আজকেই খালি হয়ে যাবে, 24 ঘন্টাও রাখা যাবে না, কি বলবো।